আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো আমরা গত ক্লাসে আমরা 9 পর্যন্ত কিন্তু করছিলাম, এরপরে আমাদের এখানে যে 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আছে, এই 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা সেম, আমরা এটা আজকের ক্লাসে দেখব না, আমরা 13 থেকে শুরু করব। তো 10 নম্বরটা কি? 10 নম্বরে দেখতে পাচ্ছি যে এম প্লাস 1/m ইকুয়াল এ হলে এম কিউব প্লাস 1/m³ এর মান কত। ঠিক তেমনি 11 নম্বরটাও কিন্তু সেম, এক্স মাইনাস 1/x ইকুয়াল পি হলে এক্স কিউব মাইনাস 1/x³ এর মান কত, তার নিচেরটাও সেম। তো আমি একটা 10 নম্বরটা একটু বলে দিই, যে এখানে যেহেতু আমার মান দেওয়া আছে কি এম প্লাস 1/m ইকুয়াল দেওয়া আছে এ, তাহলে এখন আমার এম কিউ প্লাস 1/m³ এটার মান বের করতে বলছে। তাহলে আমরা এটা দেওয়া আছে দিয়ে, এটা প্রদত্ত রাশি দিয়ে আমরা লিখবো, যখন করব তখন আমরা এটাকে কি এ যেহেতু আমার মান দেওয়া আছে প্লাস দিয়ে, তাহলে আমরা এটাকে কী নেবো, এম প্লাস 1/m এর হোল কিউব, আর এখানে আমাদের বাইরে হবে কি মাইনাস 3 এ বি, বি বলতে 1/ এ প্লাস বি, এ প্লাস বি বলতে প্রথম অংশ প্লাস দ্বিতীয় অংশ। এখন দেখি আমরা এটা এটা কেটে যায়, আর এটার মান কত আমাদের, এখানে মান আছে এ, তাহলে এ কিউব মাইনাস 3 এটার মান কত এ, তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। তো 10 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এবং 12 নম্বর সেম, সুতরাং আমরা এটার পিছনে সময় বের করবো না, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করলে এটা পেরে যাবে। তো চলো আমরা 13 নম্বর অঙ্কটা দেখি। 13 নম্বর অঙ্কটা কি বলছে, যদি এ প্লাস বি প্লাস সি ইকল 0 হয় তবে আমাদের দেখাইতে বলছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকল 3abc, এটা আমাকে দেখাতে বলছে ক নম্বরে। ঘ নম্বরটা আমরা আলোচনা যখন করবো তখন কথা বলবো। আমরা লিখি প্রথমে কি আছে, দেওয়া আছে, দেওয়া আছে, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকল 0। আমরা এইটাকে এই এ বির মানটা আমরা বের করে নেব, এ বির মানটা যদি আমরা বের করে নিই তাহলে সিটাকে আমরা পক্ষান থেকে মাইনাস সি হয়ে যাবে। এখন আমরা যেহেতু এটা আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা এই অংশটা বামপক্ষ দিয়ে লিখব, বামপক্ষ, বামপক্ষ দিয়ে আমরা কি লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এখন আমরা এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটাকে আমরা ভাঙাবো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আমাদের দেখো আমাদের কিন্তু এই যে কাজটুকু করলাম, আমরা এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটাকে আমরা শুধুমাত্র এখানে লিখলাম, আর যে এই যে সি কিউবটা আছে আমরা সেটাকে রেখে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কিন্তু মান বসাতে পারি, এই এ প্লাস বি, এই এ প্লাস বি সমান আমরা কী পাইছি মাইনাস সি, তাহলে আমরা এখানে মাইনাস সি এর উপর কিউব মাইনাস এখানে 3, আর এখানে আমাদের থাকতেছে কি এ বি, আর এটার পরিবর্তে আমরা কী লিখতে হবে মাইনাস সি প্লাস সি কিউব। দেখো কোনো মাইনাস মানের উপর যদি বেজোর পাওয়ার থাকে তাহলে সেটা মাইনাস সি হবে, কী হবে মাইনাস সি কিউব, মাইনাস সি কিউবের উপর পাওয়ার কত 3, আর 3 কি বেজোর, যেহেতু বেজোর তাহলে এর পাওয়ার কি মাইনাসই থাকবে, যদি পাওয়ারটা জোর হইতো অর্থাৎ 4, 6 এই ধরনের জোর হইতো তখন কিন্তু এটা প্লাস হয়ে যেত, যেহেতু এটা বেজোর তাহলে সাইন যা আছে সেটাই থাকবে। তারপর এখন দেখতে পাচ্ছি এই সিটা কিন্তু এটার সাথে গুণ হবে, তাহলে গুণ হলে মাইনাস, আর মাইনাস গুণ করলে আমাদের কত হবে মাইনাস, এবং মাইনাস গুণ করলে হবে প্লাস 3abc, আর এখানে আমাদের থাকতেছে কি সি কিউব, তাহলে এখন এই সি কিউব আর এই সি কিউব হওয়া আমাদের বাকি থাকতেছে কি 3abc, তাহলে এটাই হলো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সবার ডান পক্ষ আমরা প্রমাণ করতে পারলাম। তো চলো এবার আমরা পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা কি বলছে, এটাও যেহেতু দেখাইতে বলছে তাহলে আমরা বাম পক্ষ দিয়ে অংশটা লিখি, বাম পক্ষ, বাম পক্ষ দিয়ে বি প্লাস সি এর হোল স্কোয়ার বাই 3bc প্লাস সি প্লাস এর হোল স্কোয়ার বাই 3ac প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই 3ab। দেখো এইটা সমাদের আমাদের কি দেখাতে হবে অন। এখন আমরা একটা জিনিস দেখি,
আমরা এখানে কি আছে, b প্লাস c, এখানে আছে c প্লাস a, এখানে আছে a প্লাস b, কিন্তু আমাদের এখানে একটা a প্লাস b প্লাস c যদি আমরা এটা এখানে বানাতে পারতাম তাহলে কিন্তু আমরা মানটা জিরো বসাই দিতে পারতাম, এখানেও সেই কথা এখানেও সেই কথা। তো আমরা এই যে উপরের এই যে অংশটা আছে এই ব্র্যাক হোল স্কোয়ারের ভিতরে আমরা এ প্লাস বি প্লাস সি এই আকারটা কীভাবে পেতে পারি, যেখানে এখানে কি আছে এ বি প্লাস সি আছে, তাহলে আমি একটা এ যোগ করে দিলেই তো বি প্লাস সি হয়ে যায়, ঠিক না? কিন্তু আমি যে এইটা আমার প্রয়োজনে যোগ দিলাম, কিন্তু এটা তো আমি ম্যাথমেটিক্যালি দিতে পারবো না, যেহেতু দিছি তাহলে ওইটা আবার আমাদের বিয়োগ করে দিতে হবে। তাহলে দেখো, তাহলে আমি এটা যোগ করলাম আমার সুবিধার জন্য, আবার বিয়োগ করে দিলাম, তার মানে আমার এই ম্যাথমেটিক্যাল টার্ম ঠিক আছে, পরিবর্তন হয়নি। এখানেও সেম কেস, তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমাদের সি আছে এ আছে, আমাদের দরকার কি বি, তাহলে আমরা এটা লিখি এ প্লাস বি প্লাস সি, আমরা এই বি প্লাসটা বেশি নিছি তাহলে বি প্লাসটাকে আমরা মাইনাস দিয়ে দিলাম, তাহলে এখানে থাকবে কি থ্রি সি এ প্লাস, এখানে আমাদের এ প্লাস বি আছে আমার সি নাই, তাহলে আমি এ প্লাস বি প্লাস সি নিলাম, এখন যে বেশি নিলাম সি, সিটা আবার বিয়োগ করে দিলাম, তাহলে নিচে থাকবে কি থ্রি এ বি। দেখো এখন কি হয়, এখন কিন্তু আমরা এইটার পরিবর্তে জিরো বসিয়ে দিতে পারি, তাহলে জিরো মাইনাস এ, নিচে থাকবে কি থ্রি বি সি প্লাস, এইটাও আমাদের জিরো হয়ে যাবে, জিরো মাইনাস বি এর হোল স্কোয়ার আমাদের কী থাকতেছে থ্রি সি এ প্লাস, এখানে কী থাকতেছে আমাদের এটা আমরা মাইনাস সি, জিরো মাইনাস সি এর হোল স্কোয়ার থাকতেছে থ্রি এ বি। দেখো এখন আমাদের এখানে কি সর্বোপরি আমাদের উপরে থাকতেছে থ্রি বি সি, তার মানে এ স্কোয়ার, কারণ মাইনাস আছে এর পিছনে আছে কি মাইনাস, তাহলে এই জোর পাওয়ার হওয়ার কারণে প্লাস হয়ে যাবে, প্লাস এখানেও জিরো থেকে বি, তাহলে আমাদের থাকবে কি প্লাস বি স্কোয়ার থ্রি সি এ, এখানে আমাদের থাকবে কি সি স্কোয়ার থ্রি এ বি। এখন আমাদের এখান থেকে কি আসে সরল আসে, তাহলে আমরা এখন এটাকে সরল নেই, এ বি সি থ্রি এ বি সি লসাগু, এইটা এইটা এবং এই অংশ থেকে আমাদের থ্রি বি সি লসাগু আসে, তখন আমাদের এখানে থ্রি দিয়ে কেটে গেলো, বি দিয়ে আমাদের কি হলো কেটে গেলো, আর সি কেটে গেলো, তাহলে থাকলো কি এ, তাহলে এই এ দিয়ে যখন আমরা এই এ কে গুণ করবো তখন আমরা পাবো কি এ কিউব প্লাস। দেখো এখন আমাদের লসাগু নিয়ম কি, লসাগু নিলাম তারপরে আমাদের এই হর দ্বারা ভাগ করতে হবে, এই হরে আছে কি থ্রি, থ্রি দ্বারা ভাগ করলাম কেটে গেল, সি কেটে গেল, এও কেটে গেলো, থাকলো কি বি, এখন এই বি দ্বারা আমাদের গুণ করতে হবে কাকে লবকে, তাহলে বি বি স্কোয়ার আর বি গুণ হলো বি কিউব, আবার এখানে দেখতে পারছি কেটে গেলো, তাহলে সি থাকতেছে, সি স্কোয়ারের সাথে সি গুণ হলে সি কিউব। এখন একটা জিনিস দেখো যে আমাদের এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকল কত, আমরা এখানে কিন্তু কত প্রমাণ করছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকল থ্রি এ বি, তাহলে আমরা এটাকে থ্রি বি সি লিখতে পারি, নিচে থ্রি এ বি সি, তাহলে এটা এটা কেটে আমাদের কী থাকতেছে অন, তাহলে এটা আমাদের কী হয়ে গেল ডান পক্ষ হয়ে গেল, আমাদের প্রমাণ করতে বলছে যেটা আমরা সেটা বের করতে পারলাম অতি সহজে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই ক্লাসে এই সমস্যাটা বুঝতে পারছো। দেখো এরপর যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চোদ্দ নম্বর, চোদ্দ নম্বর অঙ্কটাও কিন্তু দশ এগারো বারোর মতোই, শুধু আমরা চোদ্দ নম্বর যে এখানে পি মাইনাস কিউ ইকল আর দেওয়া আছে, দেখাইতে বলছে কি পি কিউব মাইনাস কিউ কিউ কিউব মাইনাস আর কিউব ইকল থ্রি পি কিউ আর, এটা দেখাইতেছে, আমরা শুধুমাত্র এই যে পি কিউব এবং কিউ কিউব এর সূত্রটা ভাঙাইলেই আমাদের আর আর কেটে যাবে, তখন থ্রি পি কিউব আর চলে আসবে। তো আমি আশা করি তোমরা চোদ্দ নম্বরটাও সবাই করতে পারবে। আমি এখন চলে যাচ্ছি পনেরো নম্বর অঙ্কটায়। দেখো পনেরো নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, পনেরো নম্বর যে অঙ্কটা যেটা দেওয়া আছে আমরা দেওয়া আছে দিয়ে অংশটা লিখি, দেওয়া আছে কি, আর আমি বারবার বলি আমাদের মান নির্ণয়ে প্রমাণে যে অংশটা দেওয়া থাকবে ওই অংশটা আমরা আগেই লিখে রাখবো, দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম। এখন আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে কি এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকল 63 দেখাইতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে আমরা লিখি বাম পক্ষ, আচ্ছা বাম পক্ষ কী আছে এইট ইন্টু
এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। এখন আমরা এই যে বাহিরে যে এইটটা আছে এই এইটটা আমরা ভিতরের দুইটা পথের সাথে গুণ করে দেব, তাহলে কি হয়ে যাবে এইট এক্স কিউব মাইনাস এইট এক্স কিউব। এখন দেখো আমরা এই এইট এক্স কিউবকে আমরা কি টু এক্সের হোল কিউব হিসেবে লিখতে পারি না, কারণ যখন এই থ্রিটা টু এর উপর আসবে তখন টু তিনবার গুণ হয় কিন্তু আমাদের এইটি হয়ে যাবে, আর এক্সের উপর আসলে তো এক্স কিউব হয়ে যাবে, তার মানে আগেরটাই থাকে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি টু এর উপর টু এক্স হোল কিউব মাইনাস, এখানেও সেম কেস, তাহলে এইটের পরিবর্তে আমরা টু লিখতে পারি, আর এখানে এক্স আছে এক্স, তারপরে এটাকে হোল কিউব দিলে আমাদের এটাকে যখন আবার দিয়ে দেবো তখন এইট এক্স কিউব হয়ে যাবে। কিন্তু এইটা করার পর আমরা আমাদের কী কোন ফর্ম্যাটটা চলে আসলো, আমরা কিন্তু এইটা করার পরে আমরা এখন এটাকে বলতে পারি যে এটা একটা সূত্র পড়ছে, সেই সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা লিখি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি, এ বলতে তো আমাদের প্রথম অংশ, বি বলতে দ্বিতীয় অংশ, তাহলে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস সূত্রের প্লাস থ্রি এ বি, এ বলতে টু এক্স, বি বলতে কি আমাদের টু বাই এক্স ইন্টু এ মাইনাস বি, এ বলতে টু এক্স, বি বলতে টু বাই এক্স। এখন আমরা দেখো এখানে কিন্তু আমরা মান বসাই দিতে পারি, কারণ আমরা এই মানটাই কিন্তু আমরা জানি এখানে কি থ্রি আমাদের দেওয়া আছে মানটা, তাহলে আমরা এটার পরিবর্তে কী বসাবো থ্রি কিউব প্লাস, এখানে থাকতেছে এই এক্স আর এই এক্স কিন্তু কেটে যায় কারণ এটার উপর লবে এবং হরে আছে এক্স, তাহলে কেটে যায়। এখন সংখ্যাগুলো গুণ করলে আমাদের কত হবে তিন দুগুণে ছয় আর ছয় দুগুণে বারো গুণ এইট, এখানে আমরা মান বসিয়ে দিতে পারি কারণ এটার মান আমরা জানি থ্রি, তাহলে এটার মান আমরা থ্রি বসিয়ে দিলাম ইকুয়াল। এখন তিনের উপর যদি কিউব হয় তাহলে তিনকে তিনবার গুণ করলে কত হবে সাতাশ প্লাস এখানে তিনবার অঙ্ক কত ছত্রিশ। এখন আমরা যদি সাতাশ এবং ছত্রিশকে যোগ করি তাহলে আমরা কত পাবো তেষট্টি, আর এটাই হয়ে গেল ডান পক্ষ। তাহলে আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো বা শুট। তো আমরা খুব সহজে এই অঙ্কটা করে ফেলতে পারলাম, আমরা শুধু এইখানে কী করলাম দেওয়া আছে দিয়ে লিখে বামপক্ষ অংশটা লিখে এর দ্বারা ভিতরে গুণ করে দিলাম, তারপর আমরা এটাকে ভাঙিয়ে কিউবের সূত্রে নিলাম, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে নিলাম, দ্যাটস ফাইনাল। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী অঙ্কটা দেখি, পরবর্তী অঙ্কটা কী আছে আমাদের এখানে বলছে এ ইকল রুট সিক্স প্লাস রুট ফাইভ, হলে আমাদের এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত সেটা বের করতে হবে। দেখো এই অঙ্কটা আমরা যখন এইখানে কাজ করব, এইখানে কাজ করলে আমাদের এই ফিগারটা আসবে, তো এখানে এ কিউব মাইনাস বি কিউব সেটা আসবে, এ কিউব মাইনাস বি কিউব হইলে আমরা কিন্তু এ মাইনাস বি পাবো, তার মানে এ বলতে এ পাবো আর বি বলতে আমরা ওয়ান বাই এ পাবো। কিন্তু দেখো আমাদের এখানে মান নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের এখানে মান দেওয়া আছে কি শুধু এ দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে ওয়ান বাই এর মানটা দেওয়া নাই। তো এর জন্য আমরা এই দেওয়া আছে থেকে এখান থেকে আমরা ওয়ান বাই এর মানটা আমরা একটু বের করে নেব, এতটুকু একটু কষ্টটা আগে করে নিতে হবে। তো চলো আমরা করি দেওয়া আছে, দেওয়া আছে, দেখো দেওয়া আছে কি এ ইকল রুট সিক্স প্লাস রুট ফাইভ বা, এখন এই দেওয়া আছেটাকে আমরা যদি অন ইনভার্স করি তাহলে আমাদের ইনভার্স করলাম আমরা ওয়ান বাই এ আর ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ, আমরা একটা সমীকরণকে এভাবে করতে পারি উভয় পক্ষে একই কাজ গুণ ভাগ একই সংখ্যা দ্বারা আমরা করতে পারি বা। এখন আমরা এই কাজ করব এই অংশটায় বা এখানে রেখে দিলাম আমরা এই অংশটায়, এখন এই লব এবং হরে আমরা একই জাতীয় সংখ্যা দ্বারা গুণ ভাগ বা যোগ বিয়োগ করতে পারি, তাহলে রাশির কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ গুণ করবো আর নিচে তাহলে হবে কি রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ। দেখো আমরা কিন্তু লব ও হরে কিন্তু আমরা এই একই জাতীয় সংখ্যা দ্বারা আমরা গুণ করছি, তাহলে আমাদের এই রাশির কোনো পরিবর্তন হবে না। কেন করলাম, কারণ আমাদের এই নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে আমাদের এই রুটটা ফ্রি হয়ে যাবে, এই কারণে আমরা এটাকে লব এবং হরে এর অনুবন্ধী দ্বারা অর্থাৎ রুট সিক্স প্লাস রুট ফাইভের অনুবন্ধী দ্বারা আমরা লব এবং হরে গুণ করছি।
আচ্ছা চলো, এখন আমাদের এখানে কি থাকতেছে? মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখানে কিন্তু আমাদের কি থাকতেছে? রুট সিক্সের উপর, যেহেতু এটা এ স্কোয়ার, আর এটা হবে কি মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা হলো, তাহলে উপরে কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ, আর এখানে আমাদের কি থাকতে আছে সিক্স মাইনাস ফাইভ, কারণ স্কোয়ার এবং রুটে কেটে গেলে আমাদের কী থাকবে সিক্স, আবার এখানে স্কোয়ার এবং রুটে কেটে গেলে ফাইভ থাকবে। তাহলে দেখো এখন আমাদের উপরের অংশটা আমরা বসিয়ে দিলাম রুট সিক্স মাইনাস রুট ফাইভ। এখন দেখো এই যে রুট সিক্স মাইনাস রুট ফাইভ, এটা আমাদের কার মান? ওয়ান বাই এর মান। এখন কিন্তু আমরা এই সূত্রটা আমাদের আসলে তাহলে আমরা কিন্তু এর মানও বসাতে পারবো, ওয়ান বাই এর মানটাও বসাতে পারবো। আচ্ছা চলি, এবার আমাদের কি বলছে, এখানে আমাদের মান নির্ণয় করতে বলছে, তাহলে লিখি প্রদত্ত রাশি। আচ্ছা প্রদত্ত রাশিটা আমাদের কি আছে? প্রদত্ত রাশিটা আছে এটা দুপুর সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব। দেখো আমরা কি এইটাকে পারি না যে এই নিচে যে হরে যে এ কিউব আছে আমরা উভয়কে বন্টন করে দেবো, এটা দুপুর সিক্স বাই এটু দুপুর থ্রি মাইনাস এই মাইনাসটা এই ওয়ান বাই এ কিউব আমরা বন্টন করে দিলাম। এখন এটা কেটে দিলে আমাদের কত হবে? এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। আগে এটা দেখতে আমাদের একটা ভয়ানক কী যেন মনে হয়েছে, কিন্তু এখন কিন্তু আমাদের সেই জিনিসটা মনে হয় না। এখন একটা নর্মাল সূত্র আমরা আরও আগেও এই বিষয়টা করছি যে এই ধরনের অঙ্ক করতে 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 আমরা একটা অন্যরকম একটা সাহস হয়ে গেছে, কিন্তু সেই এখন এইটা দেখে ভীতি মনে হলেও কিন্তু এখন কিন্তু আমাদের মধ্যে একটা সৎ সাহস আসছে যে না খুব ইজি। তো চলো এখন আমরা শুধুমাত্র এই সূত্রটাকে আমরা কীভাবে লিখতে পারি, এ মাইনাস ওয়ান বাই এর কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ। আমি কিন্তু ফরফর করে সূত্রটা লিখে গেছি, কারণ আমরা সবাই জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি। এখন দেখো আমরা কিন্তু এখন এখানে মান বসাইতে পারি, এর মান কত সুন্দর করে, এখানে এর মান হলো রুট সিক্স প্লাস রুট ফাইভ, আবার এই মাইনাস ওয়ান বাই এর মান কত সবাই জানি, এখানে মাইনাস রুট সিক্স। দেখো এখন যেহেতু আমরা মান বসাতেছি, আমরা কোনো বীজগাণিতিক প্রতীকের যদি আমরা মান বসাই আর ওই বীজগাণিতিক প্রতীকের পিছনে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের ওই মানেরও কিন্তু সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এখানে মাইনাস আমরা সরাসরি মাইনাস দিলাম, কিন্তু এর ভিতরে আছে কি মাইনাস, তাহলে এটা পরিবর্তন হয়ে হবে কি প্লাস কিউব প্লাস এইটা আর এইটা কেটে গেল তাহলে থ্রি। এখানে সেম কেস, এখানে কি বসতেছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস আমাদের বসতে হবে কি রুট সিক্স, আবার এই মাইনাসের কারণে ভিতরে প্লাস প্লাস রুট ফাইভ। দেখো এখন কী হয়, এখন আমাদের সিক্স আর সিক্স ঘেঁচাং, তাহলে এখানে থাকতেছে কি টু রুট ফাইভ এর কিউব, আর এখানে থাকতেছে কি প্লাস থ্রি, এখানে সিক্স সিক্স চলে গেল তাহলে এখানে টু রুট ফাইভ থাকতেছে। এখন দেখো এখন আমাদের এই মানে থ্রিটা যখন টুয়ের উপর আসবে তখন টুকে তিনবার গুণ করবে, তাহলে টুকে তিনবার গুণ করলে কত হবে এইট। আবার দেখো আবার এই থ্রিটা যখন ফাইভের উপর আসবে, তার মানে রুট ফাইভের উপর যখন থ্রিটা আসবে তখন রুট ফাইভও কিন্তু তিনবার গুণ হবে। এটা হলো নিয়ম যে কোনো সংখ্যার উপরে যদি কোনো সংখ্যার উপরে যদি আমাদের কিউব থাকে তাহলে ওই সংখ্যাটা তিনবার গুণ হয়, যদি ফোর থাকে তাহলে চারবার গুণ হবে এভাবে। তাহলে এখন রুট ফাইভ এবং রুট ফাইভ এই দুইটা যদি গুণ হয় তাহলে একটা ফাইভ হয়, কারণ রুট ফাইভ এবং রুট ফাইভ গুণ হলে একটা পূর্ণ ফাইভ হয়, আবার রুট ফাইভ থেকে যাবে এটাই। আবার রুট থ্রি রুট থ্রি গুণ রুট থ্রি তিন দুইটা রুট থ্রি যদি গুণ হয় তাহলে কিন্তু একটা পূর্ণ থ্রি হয়, তার মানে একটা পূর্ণ সংখ্যা হলো রুট রুট ওই সংখ্যাটা দুইবার গুণ করলে যেটা হবে। তাহলে এখন এখানে আমাদের হয় আসতেছে কি ফাইভ ইন্টু ফাইভ রুট ফাইভ প্লাস এখানে কত হচ্ছে তিন দুগুণে সিক্স রুট ফাইভ। এখন দেখো এখানে পাঁচ এবং আট গুণ করলে কত হবে চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ, আর এখন দেখো এখানে আমাদের কি থাকে, এখন এটাকে যোগ করে দাও চল্লিশ পূর্ণ চল্লিশ এবং ছয় যোগ করলে কত হবে, তাহলে আমাদের এইটাই হলো অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে গেল, যদিও একটু বড় এবং কেমন কেমন ধরে মনে হয়েছে, কিন্তু বিষয়টা নিতান্তই সহজ। তো আজকে এ পর্যন্ত।